গুড মর্নিং সবাইকে আমি নিরুপমা চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি কী বানাবো না বানাবো সেইটা নিয়ে তা আজকে আমি না আরেকটা সুখবর আছে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি তো দুদিনের জন্য যাবো আজকে শুক্রবার শনি রবিবারে আবার ব্যাক করব রিটার্ন বাড়িয়ে আসবো তো সকালবেলা একটু চাউমিন বানাচ্ছি যেহেতু ছেলেকে স্কুলে দিতে পারবো আর সেহেতু আর এই জামনটা যখন আমি পরে খেয়েছি না তখন দেখছি এত লবণ বেশি হয়েছে চাউমিনটা খাওয়া যাচ্ছিল না ঠিক আছে আর চাউমিনটা খুব টেস্টি হবে কি করে ছেলেও কম খেয়ে মানে খেতেও পারেনি তো এমনিতেই টেস্টি হয় এইভাবে কিন্তু চাউমিনটা না লবণে অনেকটা লবণ পোড়া লাগছে তো অনেকটা পরিমাণ লবণ হওয়াতে আর চাউমিনটা খাওয়া যায়নি তো চাউমিনটা এইভাবে না ভেজে নিলে খুব সুন্দর হয় যেরকম আমি যেভাবে বলছি একটু সেদ্ধ করে নিয়ে লঙ্কা পেঁয়াজ জাস্ট দিয়ে এখানে গাজর ক্যাপসিকাম দিলেও খুব সুন্দর হয় তো আমি এই সব কিছুই নেই আমার কাছে যা আছে তাইতেই বানাচ্ছি ডিম পেঁয়াজ লঙ্কা ভালো করে ফাটিয়ে আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর ডিমটা ভালো করে ফাটিয়ে তারপরে দিয়েছি তারপর ডিমটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি তারপরে চাউমিনটা দিয়েছি তো এটা নয় যে আগে চাউমিন ভেজেছি তারপর ডিম দিয়েছি সেটা নয় আগে চাউমিন ডিম ভেজে তারপর চাউমিনটা দিয়েছি তাহলে ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে যায় আর ডিমের সে কাঁচা গন্ধটা থাকে না এরকম সুন্দর করে করে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে যে এরকম করে দেখেছেন তো কতটা মানে মানে এক জায়গায় জড়ো হয়েছিল চাপ ধরে যেটা আর মানে ছাড়ছিল না সেটা দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন চোখে যে এরকম করে জাস্ট ভেজে নেবেন তো যত জমাটি হোক নরম না হলে সেটা ঠিকঠাক ছেড়ে যাবে তো আমার ছেলেকে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য আর এদিকে আমি ছেলেকে রেডি করে না ছেড়ে দিয়ে এসেছি তারপরে আমি বানালাম হচ্ছে পটল ভালো করে ছুলে তারপরে ঝি করে কেটেছে ঝিঙার মতন তারপরে সেটাকে আমি বানাবো আর অনেক সময় পটল যদি বেশি পরিমাণে নষ্ট হয়ে যায় আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আর এটাতে চিংড়ি দিয়েও খেতে পারেন আর এদিকে আমি একটু সবিন বানিয়ে দিচ্ছি আজকে তাড়াতাড়ি করে যাব আর সেরকম সবজি ছিল না ওই জন্য সবিনটা ছিল হাতের কাছে তো সবিনটা আমি বানিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়েছি তারপরে আমি খেয়ে নিচ্ছি সকালবেলা সকালে আম আর আম হচ্ছে আম খেতে খুব মজা লাগে তো আম এত সুন্দর লাগে আমের সময় যদি আম না খাই সকাল বিকাল আমার আমটা ফেভারিট এটা মানে সকাল বিকাল যখনই তো আম খেয়ে নেবো আমি কি করছি চাউমিন দাম আম খাচ্ছি আর চাউমিনটা বলেছিলাম এত লবণ হয়েছিল যা যার কারণে আমি চাউমিনটা এমনি খেতে পারছিলাম না মুখটা ফিরে যাচ্ছিলো লবণ লবণের জন্য ওই জন্য কি করেছি একটু করে আম খাচ্ছি আর চাউমিন খাচ্ছি একটু করে আম খাচ্ছি আর চাউমিন খাচ্ছি আর এই দেখুন চলে এসেছি বাপের বাড়িতে এদের অবস্থা দেখুন সব মিলে দোলনা খাচ্ছে একটা লিচু গাছের তলায় তো এটা হচ্ছে রড অ্যাঙ্গেলের উপরে করানো আর ওরা সব দোল খাচ্ছে আমি এইদিকে দেখাচ্ছি এই যে ছাগলগুলো আর একটা ছাগল কিছুদিন আগে কেটেছে তো মানে এরকম একটু অসুস্থ হয়ে পড়ছিল ওই জন্য কেটে দিয়েছে আর এই দিকে দেখুন মাঠ কি সুন্দর আর এই যে পটল জমি এদিকে ঝিঙে জমি ছিল এখন হচ্ছে এটা লাউ জমি আর এই যে পটল এইদিকে দিকে শশা ছিল সেটা ভেঙে দিয়েছে আর আর এইদিকে হচ্ছে দেখুন মাঠ কি সুন্দর পটল জমি সাইড দিয়ে আকাশটা কি সুন্দর হয়েছে এরপরে হচ্ছে আকাশের বিভিন্ন রঙের কালার মানে এত সুন্দর সুন্দর চেঞ্জ হবে যেটা গ্রামে একমাত্র বোঝা যায় আর শহরের থেকে টাউনে অত বোঝা যায় না যেহেতু ফাঁকা মাঠ কমই আছে আর এদিকে আমার ফোন পে এক একজন দেখুন কীরকম পোস্ট দিচ্ছে মানে সব একদম এক্সে ওয়ার্কার ওই ছোটোটা আমার একটা বোন মানে আমার ছোটো কাকার মেয়ে আর এটাও আমার বোন সেটা অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন এই আমার বোন ঠিক আছে আর এই যে গাঁদা ফুলের জমির থেকে কতগুলো ছবি তুলেছিলাম সেইগুলো দিলাম তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গ্রামের পরিবেশটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই যে যে ঘুরে বেড়াচ্ছে সেই পিকগুলো দিলাম তো টাটা গুড নাইট ভালো থাকবেন